বিজেপি থেকে তৃণমূলে যোগদানের হিড়িক রঘুনাথপুরে। বিজেপি থেকে তৃণমূলে যোগদানে যেন হিড়িক লেগেছে রঘুনাথপুরে। রবিবার বিজেপির শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সহ আরো অনেক শ্রমিক সংগঠনের নেতা সোমবার রঘুনাথপুর শহর বিজেপি থেকে মোট 152 জন বিজেপি যুব কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করল কাশীপুর তৃণমূলের দলীয় কার্যালয়ে। রুদ্র ভকতের নেতৃত্বে তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার হাত ধরে বিজেপি থেকে শতাধিক যুবক যোগদান করলেন তৃণমূলে। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর শহরের তৃণমূল সভাপতি বিষ্ণুচরণ মেহতা, জেলা তৃণমূল যুব সহ সভাপতি প্রণব দেওঘরিয়া, রঘুনাথপুর সহ তৃণমূল যুব সভাপতি পিন্টু মাঝি। এদিন জেলা তৃণমূল সভাপতি জানান, বিজেপিতে যারা ছিল তারা বুঝে গিয়েছে রঘুনাথপুরের উন্নয়ন একমাত্র তৃণমূল করছে, তাই তারা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপি থেকে তোমরা যে তৃণমূলে যোগদান করলে, কোনো প্রেসার বা কোনো প্রলোভনে না স্বইচ্ছায়? না না, নিজের স্বইচ্ছায় আমরা যোগদান করেছি। আমরা মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং অভিষেক ব্যানার্জির এতে নীতিদের ধরে সৌমেনদের হাত ধরে আমরা আজ রঘুনাথপুর টাউন থেকে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। কারণ বিজেপিতে অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে আমরা ছিলাম কর্মী মাত্র, ছিলাম কোনো রকম কোনো দিক থেকে কোনো ইয়ে পাইনি এবং কোনো কাজ করার জন্য যে কিছু উদ্যোক্তা সেরকমও আমরা কাউকে পাইনি, বা আমাদের যে একটা সাপোর্ট বা কিছু দরকার, বা আমাদের যে ছেলেদেরকে নিয়ে ইয়ে করা সব কিছুর জন্য আমরা কোনো সাপোর্ট পাইনি। তাই আজ সৌমেন বেলথরির হাত ধরে রুদ্র দাদার সঙ্গে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা সকালে রঘুনাথপুর টাউন থেকে এসে, ওখানে সুবিধা পাওনি বলেই কি এখানে? না না, সুবিধার জন্য আমরা আসিনি দাদা। দেখুন, আমরা মানুষের জন্য কাজ করতে চাই, রঘুনাথপুর টাউনের জন্য কাজ করতে চাই। বলো হানিফ, ঠিক পৌর নির্বাচনের আগে একটা বিজেপিতে ভাঙন কিংবা অন্যান্য দল থেকে ভাঙন, মূলত কোন কোন দল থেকে আজকে যোগদান করলো? আজকে মূলত বিজেপি থেকে মেন যোগদান করেছে, সিপিএমের কিছু আছে, সিপিএম এর আমাদের 6 নম্বর ওয়ার্ডের কিছু কর্মীরা আছে। তো এই যে যোগদান কি এই পৌর নির্বাচনে কোনো প্রভাব পড়বে? যোগদানে পৌর নির্বাচনে তো প্রভাব পড়বে, কারণ আমরা চাই দাদার নেতৃত্বে 13-তে-13 আমরা করতে চাই রঘুনাথপুর পৌরসভায়। এবার দীর্ঘদিন ধরে তো তোমার তৃণমূলের কর্মী হয়ে কাজ করেছো, তো মাঝখানে অনেকটাই বসে গেছিলে, এবারে কি কি মনে করছো? মাঝখানে বসে গেছিলাম নিজেদেরই, আমাদের দাদাদের সাথেই একটু হয়েছিল, কিন্তু এখন আমরা পুরোপুরিভাবেই টোটালি আমরা তৃণমূলে কাজ করতে চাই। এবার রঘুনাথপুর পৌরসভা ভোটে দাদাকে কি হিসাবে গিফট দিতে চাইছো? দাদাকে 13-তে-13 গিফট দেবো আমরা রঘুনাথপুর যুবক থেকে। মানে নতুন 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 জেলা সভাপতি হওয়ার পর, মানে জেলা সভাপতি পরিবর্তন হওয়ার পর তৃণমূলের কি নতুন ভাবে জাগরিত হয়েছে? দাদার মুখ দেখেই আবার আমরা সবাই বসেছিলাম, যারা সবাই আমরা দাদার মুখ দেখেই আবার একসাথে একত্রিত হয়ে কাজ করতে চাই। আজকে রঘুনাথপুর শহরের প্রায় 150 জন যুব মোর্চার বিভিন্ন সদস্য যারা বিগত দিনে বিজেপিতে ছিলেন, আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সেখানে পঞ্চানন ধীবর, বিজেপি যুব মোর্চা 6 নম্বর ওয়ার্ডের সভাপতি, বুবাই ধীবর, বুথ সভাপতি 6 নম্বর ওয়ার্ডের, কার্তিক দে 5 নম্বর ওয়ার্ডের যুব মোর্চার সভাপতি, কিংসুক চক্রবর্তী 3 নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি যুব মোর্চার, সুমন দে 5 নম্বর ওয়ার্ডের যুব মোর্চার সভাপতি, গৌতম ধীবর 2 নম্বর ওয়ার্ডের সভাপতি এবং স্নেহাশিস হালদার 13 নম্বর ওয়ার্ডের সভাপতি। অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় বিজেপির যুব মোর্চা যেটা ছিল আমাদের 6-7 ওয়ার্ডের যুব সভাপতিরা, আজকে যুব সভাপতি সহ প্রায় 150 জন যুব মোর্চার সদস্য আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তাই গতকাল যে যোগদান হয়েছে সেটা হচ্ছে জেলা সভাপতি শ্রমিক সংগঠনের রাজেশ বল সহ আরও অনেকেই যোগদান করেছে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে তারা একটা জিনিস লক্ষ্য করেছে যে বিজেপিতে থেকে মানুষের উন্নয়ন করা যায় না, আজকে মানুষের উন্নয়ন করতে গেলে একমাত্র পথ হচ্ছে তৃণমূল কংগ্রেস। যেখানে আমরা দেখেছি, যেখানে সবাই দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন প্রকল্প আমাদের গ্রাম বাংলার মানুষের জন্য নিয়ে এসেছেন, সেই প্রকল্পের ছোঁয়া কিন্তু প্রত্যেকটা বাড়িতে পৌঁছে যাচ্ছে। আজকে সেই উন্নয়ন যাতে মানুষ পরিষেবা ভালোভাবে পায় এবং কোনো মানুষ যাতে বাদ না পায়, সেটাই আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যে সবাই আসছেন এগিয়ে, অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।